প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে ভোটার যদি ভোট দিতে কেন্দ্রে যায় তবে ভোটে কে এলো না এলো তা নিয়ে ভাববে না কমিশন নির্বাচনকে সুষ্ঠু করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ভোট হবে জানুয়ারিতে সেই নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন সচিবালয় আশা করছি যে আপনারা একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবেন জাতিকে নির্বাচনে আপনারা আন্তরিকতার সাথে কোনো সহিংসতা ছাড়া নিরপেক্ষভাবে সাপোর্ট দিয়ে গেছেন ঠিক একই ধারা তাদের সংসদ নির্বাচনে অব্যাহত রাখবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে ঘরে ফিরতে পারেন তাহলে জনগণের কাছে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে জনগণকে দেখতে হবে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে প্রবেশ করে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং এইটুকু যদি আমরা দেখাতে পারি সকলে মিলে কে নির্বাচনে আসলো কে আসলো না জনগণ যদি আসে ভোটাররা যদি আসেন তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে নির্বাচনে একটা বড় সফলতা আমি যদি আপেক্ষিক অর্থে বলি অর্জিত হয়ে যাবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি আমাদের দৃঢ় প্রত্যাশা থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসাবে সরকারের কর্মচারী হিসাবে দলীয় চিন্তা ভাবনার ঊর্ধ্বে থেকে পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সমর্থ হবেন নির্বাচনী দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো ব্যাপক প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন প্রথম ধাপে 116 জনের প্রশিক্ষণ শেষ হবে আগামীকাল নিয়াজ মোরশেদ মাছরাঙ্গা সংবাদ ঢাকা